2016 সালের প্রথম দিকে মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের 10 কোটি 10 লাখ ডলার রিজার্ভ চুরি হয় সুইফট কোড জালিয়াতির মাধ্যমে। হ্যাকিংয়ে চুরি হওয়া সেই অর্থের প্রায় 3.5 কোটি ডলার কয়েক দফায় শ্রীলঙ্কা ও ফিলিপাইন থেকে ফেরত পাওয়া গেছে। বাকি অর্থ ফেরত আনতে এবং মূল দায়ী আরসিবিসি ব্যাংকের বিরুদ্ধে ঘটনার প্রায় 3 বছর পর মামলা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। 15 মার্চ 2016 তারিখে আমাদের মামলা দায়ের করা হয়েছে, আর আগামীকাল বাংলাদেশ টাইম হয়তো রাতে আমাদের নিউ ইয়র্কের আদালতে আমরা সিভিল নেচার যেটা মামলা, অর্থাৎ যেটি আমাদের এই স্টোলেন রিকভারি করার জন্য আদায় করার জন্য এটি কালকে রাত দায়ের হবে নিউ ইয়র্কে। কাজে দুটো মামলাই এখানে সম্পন্ন হয়ে যাবে। আমরা আশা করছি নিউ ইয়র্কের এই মামলা দিয়ে আমরা সম্পূর্ণ রিকভারি করতে আমরা সক্ষম হব। রিজার্ভ চুরির ঘটনায় জড়িত বা অবহেলা থাকার দায়ে বিভিন্ন সময় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের নামও উঠে আসে গণমাধ্যমে, তবে সুনির্দিষ্ট প্রমাণ পেলে কেউই ছাড় পাবেন না বলে জানান গভর্নর। এই বিষয়ে আমাদের সিআইডি তদন্ত এখনো শেষ হয়নি, তদন্ত শেষ করলে বোঝা যাবে যে আমাদের এখানে কোনো কেউ দায়ী আছে কি না অসতর্কতার জন্য বা এই ধরনের কোনো আছে কি না, এটা এখনো বোঝা যাচ্ছে না। মুদ্রানীতির ঘোষণায় বলা হয় জুলাই থেকে ডিসেম্বর এ সময়ের মধ্যে সরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি 10.4% ও বেসরকারি খাতে 16.8% ধরা হলেও তা পূরণ হয়নি, তাই এবারের মুদ্রানীতিতে কিছুটা কমেছে ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা। প্রাইভেট সেক্টর ক্রেডিট এতে কমে গেছে এই গত বছরের শেষের দিকে, হয়তো যেটা আমি বলেছি আমার মূল বক্তব্যে যে হয়তো কোনো নির্বাচনের ব্যাপারে কোনো উৎকণ্ঠা বা কোনো এরকম কোনো অ্যাপ্রিহেনশন করতে পারে, কারণ 16.5 পৌঁছতে আমাদের এখন অনেক বেশি প্রাইভেট সেক্টর ক্রেডিট গত প্রথম 6 মাস থেকে এই 6 মাসে অনেক বেশি প্রায় 20% উপরে লাগবে, তাতে করে 16.5 পৌঁছবে আমাদের এটা অনুমান তাই হবে। মুদ্রানীতিতে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5.5%, এছাড়া রেমিটেন্স প্রবাহ বাড়ানো, ব্যাংক ঋণের সুধার নিয়েও নির্দেশনা রয়েছে 9%। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা।